ভাই আমি তো কইছি যে আমনে করে পাকি রাস্তা আমনে করে সাইকেল রিক্সা চালাই দি টায়ারের বড় সমস্যা না আমি কইছি তোরা পাকি একবারে কাঁচা করে দেবো কাইটা একবারে বেকু দেখাই দেয় আমনে করে কাঁচার মধ্যে আটবেন নড়াচড়া করবেন দুঃখ পাবেন না উচাট পান আঁকবো না টায়ার নষ্ট হবো না টিউব নষ্ট হবো না কোনো সমস্যা থাকবো না ওটা তো আমি জবান দিছি আমি তোর ভাবে মির কাছে যাইতাছি এমপি এ বিচার করবো মনে ওই হালার মুখ যাই এমপি কি তোর একা হালা এমপি যদি তোর ভাব না এমপি আমার আব্বা নাকি যা তো যা আমি কইছি তোরা পাকি একবারে কাঁচা করে দেবো কাইটা একবারে বেকু দেখাই দেয় আমনে করে কাঁচার মধ্যে আঁটবেন নড়াচড়া করবেন দুঃখ পাবেন না উচাট পান আঁকবো না টায়ার নষ্ট হবো না টিউব নষ্ট হবো না কোনো সমস্যা থাকবো না ওটা তো আমি জবান দিছি হ্যাঁ হ্যাঁ আরে ভাই কাজ কামাই যা নয় তারপর তো কাজ কামাই লিবার আমনে তো আমি তো আপনাকে জনগণ আসসালামাইকুম মিমিশা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম না আপনার না এই যে আমার এক ভক্ত নগিতে হয়েছে তো কেমন আছো খুব ভালো আছি কোথায় মেলা করছো এমপি সাহেব আমনের বাসায় গেছিলাম বুঝছেন কি হ্যাঁ ভাই রাখি রাখি হ্যাঁ আমনের বাসায় যা পাইলাম না পরে এখন তো এই রাস্তায় যে হইলো তুমি আর বারে থেকে মনে করো চার ডলার করে হবে না বুঝছো তুমি চার ডলার করে তোমার কয়দিন বার ভিক্ষা করে খেলা এমপি সাহেব জি আপনার কাছে আর আমার অনুরোধ ওই যে প্রতিবন্ধী চেয়ার আছে না হুইল চেয়ার ওই নাকি কিনা দিবেন নিরালা মর্দা হেরে বয় বয় ভিক্ষা করবো আমার আর কাম গাছের দরকার নাই এই জন্য আপনার এমপি বানাইছি ও তোমার হুইল চেয়ার কিনে দিবো তাই না এখন কি তুমি ইউটিউবে দেখো বর্তমানে যেখানে মনে করো যে পা হাত পাও ভাঙে তুমি চাইছাও তোমার বন্ধিকা বুবি বাতা চাইছাও তাও দিমু তুমি কামাই করে খাবা নইলে রিক্সা চালাই খাবা নইলে অটো চালাই খাবা আমার জন্য তাও না দেন ইনন বড়ে শিখা বুঝছেন কি সেরম দেব পাঁচটা কাট করে দিবেন আমি হারামার বয়ে বা খারে আমাদের চাইলেন তোরে তোর ওই পাঁচ টাকার দেন লাগবো যা তোর না কাল পাগল কথা কয়ে সময় নষ্ট করবার চাই না আমার আবার দাওয়াত আছে দাওয়াত খাবার নিকা যাবো তোর দিমুনি যা হ্যাঁ ঠিকই আছে এমপি সাহেব এখন আমি পাগল আর সেই সঙ্গে বড়ের সময় কত আগল পাগলের হাতে ভাই তোরা বড় চাই আপনার এমপি বানাইছি আজকে আমার পাগল পেতেছে আরে তোর পাগল পেতেছে কিসে নিকে তুই যে আগলাই যে চার পাঁচটা কার্ড আসে একটা কার্ড হলে একজন দে বুঝো না পাঁচ টাকার তোর একজন দে না এরই নিকে তোমার পাগল কইলি ওই তিনটা মাস যে বড় চাইছে আপনার নিকে হারা গেলাম দিয়ে আচ্ছা যা তুই পাগল মানুষ চাইছে পরের জাগা পরের জমি গর বানাই আমি রই আমি তো সেই গরের মালিক নই ওরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমির চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আহ এবার যা আবাদ করবো যে সুন্দর সাইজ কোবাইয়া কাটলাম তোমার সমস্যা কি আমি আইল কুবাইছি তোমার কোন ক্ষতিটা করছি এই কথাটা কও এটা নয় তোর ক্ষেত উনাকে তোর বাপের জমি তুই আইল রাখি বাগরে কুবাইছ ও বাগরে যে আইল কুবাইছ তাই বেশা মাস আইলে গুসা গার আইল ওন্দে ভাতার মধ্যে জন কে দাঁড়াবি তোর বাবা রে মারা গিয়ে তোমার ভাতা ভাঙবো ওই তোর আইল পরে ভাঙবো তো আমার সমস্যাটা কি
তুই আমার খেতে বার দিছে পাল্লি হারা মাড়ি বেইছে কড়া দিছে করে গাতা খুদানু আর বহালার কথা হামছ না বেশি বুঝিস না রাজু এই যে এই যে এই যে দো পাতা কি করবি হালার বুলা এই যে পাতাটা যা তার চেয়ার আঙ্গুল ধরে ঠস নাই এতে মানু কেনতে পা ফালে যাব আমার জায়গা রই এক আদাত আছে যে পর্যন্ত আপই বুঝা আমার জায়গা আমি কো বাবু তোমার সমস্যা নাকি তুমি এত বকর কে তুমি এত বকর আমারে ভাই হালার বুলা তোকে কিছু কই না দিগা তোকে কিছু কই না দিগা মাইয়া লমাই করে তোর ইয়ালের বুকলে মাইরে তারপর তো খেতে মারি রে তুই তুই আমারে আমারে মালি না তোর আমি কবজা দেশি দেশি তার উয়ার করে লাভ হালার বুলা হালা ওই তুই আমারে মালি না বনে রাই সমুদ্র বলা আমি তোর বাপ এমপির কাছে যাইতাছি এমপি এ বিচার করব বনে ওই হালার বুক যাই এমপি কি তোর একা হালা এমপি যদি তোর বাপ না এমপি আমার আব্বা না যা তুই যা যা কি করে তোর কোদাল রাই দিলে এমপি শাগাইলে ডাইরেক্ট দে আমু যা আবাদি জমি কাইডা হালাই করছ কি হালার বু তুমি প্রতি বছর বছর একটা ভাব শুরু করছো এই পাতাটা এই তুই আসল পাতাটা করছ কি হালার বুলা তুমি যে জায়গা তাছো আমি যাই আমি এই নাও 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 বেড়াইতে যাবো মিষ্টি কেন বার গেছে বানর মনে হইতেছে যেন মিষ্টি বেস বার গেছে এখন আহার কোনো নাম নাই হ্যাঁ শপথ করার পর হইতে আমারে ভুললে গেছে বানরে কোন সময় দেয় না আমারে হ্যাঁ আহু আজকে আজকে আহু টাইম মতো যদি না যাইতে পারি তখন খালি ওই বল লাগে জি জি এই তো ভাই এমপি হয়ে গেছে এম তো কি কে জেরা করি কি কথা কেন এতক্ষণ লাগে মিষ্টি কেন থেকে আসো নাকি মিষ্টি বেস থেকে আসো আহা তুমি এত রাগ করো কেন কিসের দিকে রাস্তা মানুষ যদি মাইসে কবো কি মাইসে রাস্তাঘাটে আমার যে বেজাল হয়ে গেছে গা আমার যে জায়গা আছে না আমার জায়গা আছে না জি জায়গার সাইডটা খুব আমার নইছি ওই যে মোড়া রাজু জি ওই যে আপনার বিরোধী দল করছে ওই যে আমার যে মাইরে এই যে গুয়া গৌড়ে লাইছে তার বিচার আমি করবো রাজু কবিতার জামাই করবি আচ্ছা এই যে বাবা একটা কথা কই আমি তো এখানে দাওয়াত খাবার জামা নিয়েছিলাম আমি দিলি বউটারে একটু বুঝে আচ্ছা বউ তুমি এক কাম করো তুমি দাওয়াতটা খাবার নিয়ে যাও আমি আর ভিসা ব্যাগে কই যাই এই ধরো মোবাইলে রাখো ও তো কি তুমি দাওয়াতটা খাইয়া হোগা আমি মনে হয় আর ভিসাটা কই যাই বুঝো না ইয়া তোমারে থুই আমি দাওয়াত খাইতে যাবো না উফ আমি বুঝলাম না তোমার কোন সমস্যা হলো এই যে হলো আমি মিষ্টি লইয়া গেলাম গা আমার খালা তো বাইর লাগে বাইরে ইয়া কথা বুঝছো না খালি কথা বলতাম মানুষে কইবা যে এমপির বউ বাইরেই গেছে তোমার এমপি কে কে বলে আরে মরছি একবারে খালি হেডে আমি দেখবো সরটা কথা বলবেন কেন সামনে কি কথা হ্যাঁ খাত তুমি জানি তোমার এমপি কে কোন জায়গাতে হেডে আমি দেখবো খালি আমি গেলাম
মানে গার্মেন্টসের মধ্যে মনে হয় যে যেমন সুপারভাইজার থাকে ওই সিস্টেমের গার্মেন্টসের সুপারভাইজার রে বিয়া করন যাবো না গ্রামে চলে তো নতুন সেরি দেখবো না খালি প্রেম প্রীতি করবার বিয়া করব দৌড়ো আরে আরে ভালো ভালো পাত্র আমার কাছে চাইছে মনে করেন ভালো ভালো দুইটা পাত্র চাইছে আচ্ছা এত কথা বুঝি না এই কারণে যাব দিছিলাম তাহলে কবে কয় ঘন্টা পরে আচ্ছা আমি একটা কথা কই এই যে আমি যে ইলেকশন করলাম এই যে আমার নগদ একটা হুংনা মুংনা ড্রেস ছাড়া চাল্লা ওরে পছন্দ হয় না আমি দৌড়ো এই বাঙ্গুরি বাঙ্গুরি আমার আমার এখন কাম নেই আমি নিজে বাঙ্গুরি আরেকজন বাঙ্গুরি আমার গসাই দিতাম আমার ফোন দিবেন
আবার চিন্তা আবার সামনে গেলে আবার গরু ছাগল পাড়া কইেন না আপনি তো ভালো একটা জামাই দরকার হ্যাঁ আচ্ছা দিমুনি ভালো একটা জামাই দরকার জামাই জানতে কেহা পয়সা বেশি থাকে কিছুদিন পরে আবার ছাইরা দিমু ওটা চাকরি আপনি দিবেন আচ্ছা ঠিক আছে লোন আমার তো টাইম গেলগা আপনার তো টাইম গেলগা আমি যে কি একটা টাইম দিয়েছিলাম মনে করেন আমি বিভিন্ন ধরনের টেনশন হচ্ছে আছে নন্দে হ্যাঁ আপনার কাছে মেলা পোলা আছে একটা গড়ে দিলি তো হয়ে যায়গা আপনি সব পারেন আরে চাচা আপনি তো আসলে বেশি কথা কইরা আমার বউ কাছে গিয়ে চিন্তা পাতা দিন আবার যে এর হলো জামাই দরকার আপনার শালিশ করবা নিয়ে গেতাছি নন্দে আপনার ডমি আমার বড় যে সুন্দর আমার মানায় আমি দালালি করে জীবনটা কাটাইলা বুঝো নাই আগে থেকে আমার জীবনটা বলে আমরা এমপি ইলেকশন করি আমি যে আমরা তোমার এমপি রাজা হয় নাই এই মতেন এমপি পাওয়ার দে সলে ধরবি না নাও 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 এই এমপি পাওয়ার দে কোন সলে ধরবি না তুই শোনা ভাই নাও হ্যাঁ যাবার কিছু আমার কথা হইলো ভাই মুনা করতে এটা তোর ক্ষেত হ্যাঁ এটা এলাকার আছের ক্ষেত হ্যাঁ পাতাটা কুবাইতে কুবাইতে নাই বসে তাহলে আমি তার ঘরে নিমাছি আমার দোষ আছে আচ্ছা ওটা কি কোন দবনে মিশালে বলে দেয় না হ্যাঁ এই যে এমপি সাহেব দালাল মানা মানে না আমার কথা হইলো এমপি সাহেব আজকে 5 দিন ধরে ইলেকশনে পাস করে হ্যাঁ নাই ক্ষেতের বিচার করবে না হন্না কোকে এমপি সাহেবের বিচার দিছে তুমি বুঝো না করে ভাই নবাই আমার তুমি ভালো হইলো না কামটা কই দিলাম এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখা কাছি আবার কি অন্যায় হইছে এই যে দেখেন যে পুরো কুঠানি পাতা রইছে ঠিক আছে এই যে পাতা না হেন দেখেন এই যে হ্যাঁ এই যে নাই আমার লগে এ নাই আমার লগে নারাই বাজাইছে এই যে দেখেন এই যে আলদা উনি ক্ষেত্রে কিবা করছে এটা আমার ফালাইয়া গুশিয়া লাত্তি বুচেন পাঁচ হাত মারি নিচে দিছাল হের ঘর টাইনে বাই করছে আবার হের দিকে না তো তোমার পাঁচ হাত মারি নিচে দিছিল হ্যাঁ হের ঘর টাইনে বাই করছে তারপরও মারছে এত মারামারি করছে ও আপনি দেখাইলাম না যে গুয়া গউ ডাকে সেগা দেখলি দেখতাছি তো আচ্ছা এটা কে কমাইছে এটা আমি কমাই দেই লিডার সারা তোমার এমপি আইছে দেখে আমারে না না নাকো লিডার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি কানা দিয়ে কাটাইলে আমার 200 বার আপনি ভাতাটুকু সাইডে দিয়ে দেন ডক করে আপনার ভাব মতাই আমি থাকি দেন ভাতার নিবেলটা করে ছেড়ে দেন সমস্যা নাই তারপর আমি ভাবলাম আমি দাওত খর মেলা করছি তো আমার বউ রাগ করে মনে করেন দুধের পিঠে দাওত খাওয়ার কাছে আমি মিষ্টিতে পড়ে দিছি আপনি ডর সমাধান নিল বিচার বিচার এতে গুয়া গা উড়াইছে গুয়া গুড়াইছে আপনি মনে করেন বাতার কাছে একবার পাগার বানিয়ে ফেলেছেন ওরা মনে হয় টাকা মানে নিলে ওরাও সমস্যা করে আমার আমার বাসা হলে গেলে মাঝে হাঁটতে কষ্ট হয় এরকম আমরা করে আর ভালোভাবে পাতা রাখবেন এটা শালিশ আছে তো আমার বাসায় যাওয়ার লাগবে আমার বন্ধুকে বিশাল মারাই যাচ্ছে আমার বউ কিন্তু আপনার ভোট দেয় নাই আমি এই পাওয়ারে আপনার পাওয়ারে তো ভোরে তালাক দিমু ওয়াই কয়ে নিয়ে আমার নিয়েছি রাস্তায় মাইসের সামনে একটা চোর মারছে আমি তোর বাড়িতে মাথা পাঠাই গেলি কি একটা তো সমস্যায় পড়ছি হ্যাঁ আমি একটা দাওয়াত খাওয়ানিকে মানুষ দিই দাওয়াত খাবার দেয় এই বিশেষ ব্যাকের বিচার সালিস করে দিই আমার জীবন আপনি আমার বিচারটা করেন না আমি ব্যাকের বিচারই করবো আমি আর জীবনে এমবি গিরি করবো না যা করছি করছি মন দেয় কোন যাবো বিচার করেন আমি করাম না